দাদা আপনার ইয়াত কেতিয়া পা ফসি আছে? আমি কালির পরে ফসি আছো, কালি আমি দিনের 5টামান বজার আজি এতিয়া তোর 8টা বাজি গল। আমার এতিয়ালোক মানে ভোকে লঘুনে আছো, তাতে লড়া ছোৱালী আছে, মাইকী মানুষ আছে, এইবিলাক মানে আমি মানে কালির পরে ফসি আছো। আমার মানে কোনো এরকম ব্যবস্থা মানে নাই, ইয়াতে মানে কোনো রাঁধি খাওয়ার ব্যবস্থাও নাই, গতি আমার খাওয়া বোয়া হওয়া নাই। তাকে আমি এতিয়া এই বিস্কুট কেটামান আনিছিল, কেক কেটামান আনিছিলে, তাকে সকলে দুশোটা এশোটা করে ভাগ বিতরণ করে খাইছো। আমি বড় কষ্টত আছো, ইয়াত পানি বটল আপনার কিহর কারণে ইয়াত রাখবলিয়া হল? এইটো এয়া মানে গেটখন কিবা চাপরে আসলে নে ওখ আসলে কব ন। আমার গাড়িবিলাক এতিয়াতো আমি আর আহতে সেই গাতে দিয়ে সুমাই আহিল, যাওতে আকু মানে সেই গেটতে মানে লাগি গল মানে লগার কারণে মানে আজিলকে মানে আমাকে এনেকা পানিশমেন্ট করে রাখিছে মানে। আমাক মানে কোনো সুধি চাওতা মানুষ নাই মানে ইয়াত কোনেও ব্যবস্থা করা নাই, ইয়াত কোনো মানুষই আমাক এটা মানুষ সুধি চা নাই যে খালা নে না খালা, পানিকে কিবা আছে পাইছে নে নাই পাওয়া সুধি চা নাই, থানায়ও সুধি চা নাই এতিয়ালোক। গোটে রাতে আমি এনেকে থাকি গলো, এনেকে বহাকে থাকি গলোকে, এনেকে আমি টোপনি এনেকুৱা খাড়া খাড়াই পার করে দিল, গতি ভোকত আমি এতিয়া বিস্কুটকে খাই আছো। গতি আমাক কিবা পারে যদি আর বিহিত ব্যবস্থা সরকার প্রশাসনে কিনা করব পারে করব লাগে। আর আমি তো কেনেকুৱা করা নাই, কিবা ভুল হয়েছে আমি কইসে যে আমি ক্ষমাও বিচারিছো, গতি এই ক্ষমা বিচার পাছতো আমাক এনেকুৱা ধরনের পানিশমেন্ট দি থাকে। ঠিক আছে, এখন গাড়ি নমস্কার সকলে, মোৰ মাতটো বহি আছে। এনিৱে বিশেষ এটা কাৰণত মই এই ভিডিঅ'টো বনালোঁ। মই সমূহ অসমবাসী ৰাইজক জনাব বিচাৰোঁ যে কালি এখন বোকাখাটৰ পৰা ষ্টাৰ বাছ গৈছিলে শ্বিলঙলৈ, কিবা অকণমান সৰু ভুল এটাৰ কাৰণে ল'ৰাই ছোৱালীয়ে মহিলা পুৰুষৰ সৈতে গাড়ীখন কালিৰ পৰা আবদ্ধ কৰি ৰাখিছে শ্বিলঙত এটা সাধারণ ভুলের কারণে। গরম দিনের কারণে উপর ভেন্টিলেটার খোলা আসে, আগর রাস্তা জাম আসলে কারণে বেলেগ একটা রাস্তা পুলিশে পঠিয়ালে, ড্রাইভার যাওতে উপর ভেন্টিলেটার লাগি এখন বোর্ড পড়লে ইহতি ক্ষতিপূরণ দিবলেও রাজি, তারপিছতে ইহতক রখাই দিছে। এতিয়া কথাটো হল ড্রাইভারক মেডিকেল করালে, এনেকা কোনো ধরনের এক্সিডেন্টাল কেস নহয় যে ড্রাইভারক মেডিকেল করাব লাগিব, ড্রাইভার আঁঠু করাই থাকে, বহু হারাশাস্তি করেছে, ইমান মানুষ আছে, গোটে মানুষখিনি আপনাদের ইয়ার ভিডিওটি চালে গম পাব, বড় দুঃখের বিষয়। আমার এই মেঘালয় অরুণাচল প্রত্যেক দিনে আমার লোকাল গাড়িবুলক আর লোকাল মানুষবর্গ এনেক হারাশাস্তি দিয়ে আমি প্রত্যেকবারে মনে মনে আছো, কিন্তু এবার আমি ড্রাইভার মহাসংগঠন জাগি উঠিছো। আমি খুব সোনকালে এই বাসখন মুক্তি করে দিবলে আহ্বান জানাইছো, যদি বাসখন মুক্তি করে নিদিয়ে সোনকালে তাহলে ইয়ার পরবর্তী ভিডিওত আমি জানাম কিমান সময়ের ভিতর মেঘালয় সকল গাড়ি সুমা বন হব, আর যান গাড়ি আছে ইয়ারপা ওলাই যাওয়া বন হব। বহু সহ্য করা হল ড্রাইভারের ওপর অত্যাচার, অসমিয়ার অত্যাচার আর সহ্য করা নহব, এই কথাটা যান পারে সোনকালে কানত পড়াটা উচিত। যদি সোনকালে এই নিদিয়ে তেনহলে খুব সোনকালে মেঘালয় গাড়ি ইয়াত সুমা, আর ইয়াত যান মেঘালয় গাড়ি চলি আছে আর মেঘালয়ের ভিতরে যাওয়া দুইটা বন হয়ে যাব, এই আমি এতিয়াও গণতান্ত্রিক যিখিনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাজেদি কই আছো। আমি কোনো হিংসাত্মক কার্যকলাপের কারণে যাওয়া নাই, কিন্তু ধৈর্যর একটা সীমা থাকে, গোটে রাতে গাড়ি চলাই আছো, চকু রঙা হয়ে আছে, আই যেটা রাতে এই খবরটা পাইছো বহু দুঃখ পাইছো। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।